ফরাসি কবি এবং সাহিত্যিক কাতুল মান্দেসের একটি গল্প তারা। গল্প অনুবাদ এবং গল্প বলাতে আমি সঞ্জয় চন্দ্র। তারা সবে লেখার টেবিলে সনেটটা শেষ করে এনেছি। বৃত্ত এসে জানালো দুই দেবদূত আমার সাথে দেখা করতে চায়, বাইরের ঘরে অপেক্ষা করছে। কার্ড দিয়েছে প্রশ্ন করি। হ্যাঁ স্যার দিয়েছে। কার্ডে দেখি একজন হেলিয়াল, অন্যজন জাফায়েল, বিলক্ষণ দেবদূত। নিয়ে আসতে বললাম। ভেতরে এলে যথাসাধ্য সম্বর্ধনা করলাম। দুজনেরই ঢাউস ডানা, ডানায় সাতটি করে পালক, রামধনু রঙা, স্বপ্নের কোমলতা মাখানো। শরীর যা দেখা যায় তা অতি স্বচ্ছ বরফের মতো ঈষৎ গোলাপি। বসবার জন্য অনুরোধ জানিয়ে আগমনের কারণ জানতে চাইলাম। হেলিয়াল নামের দেবদূত কোনো ভূমিকা না করে সোজা মূল প্রসঙ্গে এলো। জুলাই মাসের এক তারা ভরা রাতে জাফারেল আর আমি বিলিয়ার্ডস খেলছিলাম আকাশের সবুজ গালিচাই। ক্ষমা চেয়ে নিয়ে বললাম, কিন্তু আমাদের এখান থেকে তো আকাশকে নীল লাগে। হেলিয়াল বলল, হ্যাঁ আকাশ অসীম, বহু স্থানে রং নীল বটে, কিন্তু অনেক জায়গায় বা অনেক উন্মুক্ত প্রান্তরে, যেমন পারস্যে, সিরিয়া বা থাইল্যান্ডে, আকাশটা স্থানে স্থানে এত সবুজ যে চোখ জুড়িয়ে যায়। সে যাগে তো খেলছিলাম দুটো সুন্দর উজ্জ্বল নক্ষত্রের বল নিয়ে। আর কিউ মানে খেলার লাঠি কি দিয়ে খেলছিলেন? আমি জিজ্ঞাসা করলাম। ধূমকেতুর ল্যাজ। খেলা বেশ জমে উঠেছে, হঠাৎ করে বিমক্কা এক মারে বল, মানে ওই তারা দুটো ছিটকে একেবারে কিনারা পেরিয়ে বাইরে দিগন্তের ওপারে। এখন দুটো তারা স্বর্গ থেকে বাইরে পড়া যে সে ঘটনা নয়, রীতিমতো চাঞ্চল্যপূর্ণ ঘটনা। স্বর্গপুরে ধুমধুমার কাণ্ড। স্বর্গপাল ফরমান দিলেন, যতক্ষণ না তারা দুটো যথাস্থানে না ফিরিয়ে আনা হচ্ছে ততক্ষণ স্বর্গীয় কোনো আমোদ প্রমোদে আমাদের অংশগ্রহণ বন্ধ। আজ 16 বছর ধরে আমরা তারা দুটোর নিষ্ফল খোঁজ করে চলেছি, স্বর্গ মর্ত পাতাল। তা এখন যখন আমরা প্রায় ঠিক করে ফেলেছি চিরকালীন নির্বাসনের, তখন খবর পেলাম মর্তের এক সুন্দরীর, তার চোখ দুটি নাকি জাগতিক নয়, তার চোখের তারাই নাকি স্বর্গের দূতি। তাই যদি হয়, আশা করি আমাদের সেই দুটি হারানো তারার হদিশ আমরা তার চোখের তারাই পাব। তো সেই সুন্দরী আপনার প্রেমিকা, নিশ্চয়ই তিনি ওই দুটি তারা ফেরত দিতে অরাজি হবেন না। ওদের কথা শুনে যেমন বিস্ময় বোধ হচ্ছিল তেমনি আনন্দও লাগছিল। দেবদূতরা আমার সাহায্য প্রার্থী, বেশ কেউ কেটা লাগছিল। আবার প্রেমিকার চোখের তারা ফেরতের ব্যাপারটা শুনে মন খারাপ হয়ে গেল, কিন্তু দেবতাদের সহায়তা করা মানুষের কর্তব্য। প্রেমিকাকে ডেকে পাঠালাম। ঘটনা শুনে প্রেমিকা বিন্দুমাত্র অবাক হল না। ভয়ডর না করে দেবদূতদের কাছে গিয়ে আলতো করে মুখটি তুলে যথাসম্ভব চোখের পাতা দুটি তুলে ধরে ওদেরকে দেখাতে দেখাতে বললেন, ভালো করে চেয়ে দেখুন তো দেবগণ, দেখুন তো সেই তারা পান কি না। ওরা অনেকক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখল, তারপর নিচু গলায় দেব ভাষায় কি সব আলোচনা করল। জুরিরা যেরকম নিজেদের মধ্যে আলোচনা করে সেরকম। তারপর হেলিয়াল রায় দিল, এ তারা দুটি সে দুটি তারা নয়, 16 বছর আগে হারানো তারা দুটি নিঃসন্দেহে উজ্জ্বল দীপ্তিময় ছিল, কিন্তু আমার প্রেমিকার চোখের তারা ঔজ্জ্বল্যে অনেক অনেক বেশি, অনেক দ্যুতিময়। ওরা হতাশ হয়ে চলে গেল। খুশি হলাম প্রেমিকার তারা দুটি নিয়ে যেতে পারেনি, কিন্তু ওদের জন্য দুঃখ হলো, আমার প্রেমিকা তো হেসেই অস্থির। কি ঠকান ঠকিয়েছি জানো তো, মায়ের কাছে হাজারবার শুনেছি আমার জন্মের পরে পরেই দুটো তারা খোলা জানলা দিয়ে এসে সোজা আমার মণিকোঠায় পড়ে। যখন দেবদূতরা আমার চোখ দেখছে তখন আমি তোমার সেই প্রথম চুমু খাওয়ার কথা ভাবছি, কারণ ঠিক জানতাম তখন চোখ দুটোতে যে জ্যোতি ফুটে উঠবে তার পাশে তারা তো ছাড়, স্বর্গীয় সমস্ত অক্ষয় সম্পদ ম্লান হয়ে যাবে। গল্প শেষ হলো, শোনার জন্য অনেক ধন্যবাদ।